মার্বেল বিড়ালের ইংরেজি নাম মার্বেল ক্যাট, এর বৈজ্ঞানিক নাম পার্ডোফিলিস মার্মোরেটা। এরা ফেলিডি পরিবারের পার্ডোফিলিস গণের আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান একটি স্তন্যপায়ী প্রাণী। এদের পা বলিষ্ঠ, কান ছোট ও গোলাকার, লেজ বেশ বড়। এদের লেজ পেছনের পায়ের দৈর্ঘ্যের প্রায় 4 গুণ। মাথা খাটো ও প্রশস্ত। প্রাপ্তবয়স্ক এই প্রজাতির বিড়ালের দেহের দৈর্ঘ্য 45 থেকে 60 সেন্টিমিটার এবং লেজ 35 থেকে 54 সেন্টিমিটার। এদের চমৎকার পুরু মার্বেল রঙের দাগ কাটা পশম রয়েছে। এই রং এদের সৌন্দর্য বাড়িয়েছে বহুগণে, যার কারণে এদের নাম দেওয়া হয়েছে মার্বেল বিড়াল। এই জাতির বিড়ালকে চেনার একটি বড় বৈশিষ্ট্য রয়েছে, আর তা হলো এদের কপালে অবশ্যই এম অক্ষরের মতো স্পষ্টভাবে দৃশ্যমান চিহ্ন দেখা যায়। এরা কয়েকটি রঙের হয়ে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য চকলেট মার্বেল, নীল মার্বেল, নীল রূপালী মার্বেল, কালো মার্বেল এবং রূপালী চকলেট মার্বেল বিড়াল। এই প্রজাতির বিড়ালগুলো জীবাণুমুক্ত, তাই এদের থেকে কোনো রোগ ছড়ানোর ভয় নেই। এদের চরিত্র খুবই নমনীয়, খুব সহজে কোনো বিবাদে জড়ায় না এরা। মার্বেল বিড়াল দক্ষিণ পূর্ব এশিয়ার অসম্ভব সুন্দর বন্য প্রাণী। পূর্বে বাংলাদেশে এই প্রাণীর সচরাচর দেখা মিললেও এখন বিলুপ্ত প্রায়। অসম্ভব সুন্দরী প্রাণীটি মার্বেল বিড়াল বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। মার্বেল বিড়াল হলো একটি ছোট বন্য বিড়াল যা পূর্ব হিমালয় থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাস করে। এরা 2500 মিটার উচ্চতা পর্যন্ত বনে বাস করতে পারে। এরা প্রাথমিকভাবে আর্দ্র এবং মিশ্র পর্ণমোচী চিরহরিণ গ্রীষ্মমণ্ডলীয় বনের বাসিন্দা। পরীক্ষামূলকভাবে কয়েকটি মার্বেল বিড়ালকে বন্দী অবস্থায় প্রজনন করানো হয়েছে, যার গর্ভধারণের সময়কাল ছিল 66 থেকে 82 দিন। এরা একবারের গর্ভধারণে 2টি করে বিড়ালছানার জন্ম দিয়েছিল এবং তাদের ওজন ছিল 61 থেকে 85 গ্রাম। তাদের চোখ প্রায় 12 দিনের মধ্যে খুলেছিল এবং বিড়ালছানারা সক্রিয়ভাবে আরোহণ শুরু করার সময় হয়েছিল 2 মাসে। একই সময়ে 2 মাস পর থেকেই শক্ত খাবার গ্রহণ করতে শুরু করেছিল এরা। মার্বেল বিড়াল 21 থেকে 22 মাস বয়সে যৌন পরিপক্কতায় পৌঁছায়। এদের আয়ুষ্কাল 12 বছর পর্যন্ত হতে পারে। এদের পছন্দের খাবার কবুতর ও কোয়েল পাখি। এছাড়াও এরা বিভিন্ন প্রজাতির পাখি, কাঠবিড়ালি, ইঁদুর, সরীসৃপ খেয়ে জীবন ধারণ করে থাকে। বাংলাদেশের 2012 সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের রক্ষিত বন্য প্রাণীর তালিকার তফসিল 1 অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আসুন আমরা পরিবেশকে সুস্থ রাখি, যে কোনো শিকার থেকে বিরত থাকি। প্রতিনিয়ত পরিবেশের অবিচ্ছেদ্য উপাদান সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার আপনাদের মাঝে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।